আজ কয়লা পাচার কাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জিকে ডেকেছিল ইডি সিজিও কমপ্লেক্সে, 11টার মধ্যে হাজির হতে বলেছিল, সমস্ত রকম কাগজপাতি প্রমাণপত্র নিয়ে হাজির হতে বলেছিল। আপনাদের জানিয়ে রাখি, জেনে রাখা ভালো, এর আগে দিল্লিতে দুবার অভিষেক ব্যানার্জি ইডির সামনে গিয়েছিলেন। তারপর থেকে অভিষেক ব্যানার্জি কোর্টে মামলা করেছিল যে তাকে কলকাতায় ডাকা হোক, এত দূরে আসা একটু মুশকিল হয়, সেই অনুযায়ী কলকাতাতেই ডাকা হয়েছে অভিষেক ব্যানার্জিকে। এবার তৃণমূলের সমস্ত নেতাকে সিবিআই ইডি ডাকছে। সেক্ষেত্রে তৃণমূল বলছে ইডি সিবিআই বিজেপির একটা তোতা পাখি, বিজেপির মানে বিজেপির এজেন্ট, এই বিজেপি এই সব এজেন্ট দিয়েই বিরোধী দলগুলোকে সব বিনাশ করছে। অর্থাৎ পরিষ্কার ভাষায় তৃণমূল বলছে যে ইডি এবং সিবিআই বিজেপির হাতের পুতুল। যাই হোক, এমত অবস্থায় অভিষেক ব্যানার্জি ঢুকেছে সিজিও কমপ্লেক্সে। কিন্তু যেটা খবর পাচ্ছে, যেটা আপনাদের জানানো উচিত, ইডি যে সব প্রশ্ন করছে এবং অভিষেক ব্যানার্জি যে সমস্ত তথ্য দেখাচ্ছে তাতে কিন্তু গড় মিল রয়েছে, মিলছে না। ইডির প্রশ্নের সঙ্গে অভিষেক ব্যানার্জির প্রশ্ন উত্তর, যেসব উত্তর দিচ্ছেন অভিষেক ব্যানার্জি, তা কোনো মতেই মিলছে না, যার ফলে মনে হচ্ছে অভিষেক ব্যানার্জি হয়তো আজই গ্রেপ্তার হচ্ছেন ইডির হাতে। তো যাই হোক, অভিষেক ব্যানার্জি গ্রেপ্তারের পর পশ্চিমবাংলা জুড়ে কেমন কি হয় সেটাও একটা দেখার বিষয় আছে। তো নজর থাকবে অভিষেক ব্যানার্জি গ্রেপ্তার হয় কিনা। জয় হিন্দ।